সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আরও একটি প্রত্যাশিত রায়, আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মোখলেসুর রহমান বাদল, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং জাহিদ রেজা নূর, শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেনের ছেলে। দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে সরাসরি আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন, আমাদের ফোন করতে পারবেন যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে, এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আল বদর কমান্ডার জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ চাইবে আসামিপক্ষ। বাংলাদেশে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে, ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইস্কাটনে জোড়াখুনের ঘটনায় এমপি পুত্র রনির জামিন আবেদন নামঞ্জুর, অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত। সরকার ও IOM এর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হল পাচার হয়ে যাওয়া আরও 47 বাংলাদেশিকে, আরও 37 জনের পরিচয় শনাক্ত, প্রক্রিয়া চলছে ফিরিয়ে আনার। এবং যমুনার পানি বেড়ে যাওয়ায় আবারও ভয়াবহ ভাঙনের কবলে সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিলীন কয়েকশো মিটার এলাকা, ঝুঁকিতে হাজারো মানুষ। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা দেখলাম যে আজকে বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যিনি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এবং বিগত জোট সরকারের আমলে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। এটি জনগণের জন্য একটি প্রত্যাশিত রায়। এবং আমরা দেখেছি যে এই পর্যন্ত চারটি আপিল বিভাগে চারটি মামলার রায় হয়েছে, তার মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের মৃত্যুদণ্ড ইনফ্যাক্ট বহাল রেখেছেন, একজনের যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আপিল বিভাগ, আরেকজনকে আবার মৃত্যুদণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, এবং এ পর্যন্ত 19টি মামলার রায় হয়েছে এটা ট্রাইব্যুনালে। তো শাহরিয়ার ভাই, এই 19টি মামলার ভেতর আমার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মামলার মধ্যে একটি হচ্ছে মুজাহিদের মামলাটি, আরেকটি আমি বলবো নিঃসন্দেহে গোলাম আজম এবং নিজামি, এবং এদেরকে আমরা এখনকার কথা বলছি না, সে একাত্তরের প্রেক্ষাপটেও যদি দেখি, অপরাধের গুরুত্বের কথা যদি বিবেচনা করি, শীর্ষস্থানীয় তিনজনের একজন হচ্ছে মুজাহিদ। মুজাহিদের আপনি প্রত্যাশিত বলছেন, আমি বলবো যে দীর্ঘ প্রত্যাশিত, এর জন্য তো আমরা সে 72 থেকে শহীদ পরিবার বলুন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা অপেক্ষা করছি, রাজপথে আন্দোলন করেছি, বঙ্গবন্ধু বিচারটা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দিলেন, তারপর জাহানারা ইমামের নেতৃত্বে আবার শুরু হলো সে নতুন করে আন্দোলন। এত দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা 2001 সালে এসে দেখলাম এই মুজাহিদ, এর মুজাহিদের গাড়িতে 30 লক্ষ শহীদের রক্তে ভেজা পতাকা তুলে দিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির কল্যাণে তারা মন্ত্রী হল এবং তারা ওই অধ্যত্বগুলো প্রকাশ করলো, মুজাহিদের অধ্যত্ব আপনি ভাবুন কিসের যুদ্ধাপরাধী। টেলিভিশনে আমরা দেখেছি আমার ছবি যে যুদ্ধাপরাধ একাত্তর, সেটা আমি শুরুই করেছি এটি দিয়ে। তিনি যখন তাকে প্রশ্ন করা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধের নিয়ে, তিনি বলছেন না বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, বাংলাদেশে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেনি। তারপর যখন তার নিজের কথা বলা হলো, তিনি বললেন না আমি কোনো যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু এই এত বছর পর প্রমাণিত হল নিজামি কিভাবে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং তার বাহিনী যে অপরাধগুলো করেছে, এবং এইটাও যে আমি বলবো আগের মামলাতেও আলোচনা হয়েছে, আলোচিত হয়েছে বিষয়গুলো, কিন্তু এই মামলার ভেতর দিয়ে যে অধিনায়কের যে দায়ের যে ব্যাপারটা, কমান্ড রেসপন্সিবিলিটি বা সুপেরিয়র রেসপন্সিবিলিটি যেটা আমরা বলি, যেটা এই মামলার আরেকটা ইস্যু হচ্ছে যে আমি এই মামলার অন্যতম সাক্ষী ছিলাম, বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে, এবং সবচেয়ে বেশি দিন আমাকে জেরা করা হয়েছে, 11 একটানা আমাকে জেরা করেছে। তো আমার মূল বিষয়টা ছিল বলবার ওইটি, আজকে তার ছেলে বলেছে আমার বাবার হাতে
কারো রক্ত লেগে নেই, তারা প্রমাণ করতে পারেননি তিনি ক খ গ কে খুন করেছেন। আমি কিন্তু সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলাম তিনি ব্যক্তিগতভাবে কাকে খুন করেছেন করেননি, এটা মোটেই আমাদের বিবেচ্য বিষয় নয়। একাত্তরে তিনি পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন, এই ইসলামী ছাত্রসংঘ পুরোটাই আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়েছে, আলবদরের ঘাতকরা যা কিছু হত্যা গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তার ষোলো আনা দায় নেতা হিসেবে মুজাহিদকে নিতে হবে। আমি ইয়ামাশিতা ট্রায়ালের কথা বলেছি, জাপানের জেনারেল ইয়ামাশিতা, তিনি যখন তার বিচার হচ্ছিল ম্যানিলাতে, তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1 লক্ষ নিরীহ ফিলিপিনোকে হত্যা করেছিল জাপানের সৈন্যরা। ট্রাইব্যুনালে ইয়ামাশিতার আইনজীবী বললেন বলে যখন এই হত্যাকাণ্ড হচ্ছে তিনি 100 মাইল দূরে একটা প্রশান্ত মহাসাগরের দ্বীপের কাছে অবস্থান করছেন, তার কোনো নির্দেশ ছিল না এই হত্যাকাণ্ডের ব্যাপারে, কোনো রকম তিনি জানতেন না, তার অগোচরে হয়েছে। ট্রাইব্যুনাল সেটা মানেনি, ট্রাইব্যুনাল পরিষ্কার বলেছে তার সৈন্যরা করেছে এবং তিনি তাদের জেনারেল ছিলেন। যখন এটা নিয়ে বিতর্কের এক পর্যায়ে বলল যে কি তাহলে তিনি কি যারা করেছে তাদেরকে কি তিনি জানার পর শাস্তি দিয়েছেন, তার মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সমর্থন ছিল, এটা নিয়ে ইয়ামাশিতা কিন্তু আপিল করেছেন, আপিলও সেটা তার আবেদন সেটা প্রত্যাখ্যাত হয়েছে। এবং আমাদের যে এই আইনটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ যে 1973 সালে যখন এই আইনটি আমাদের প্রাক্তন তখনকার আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উত্থাপন করেন, শুরুতেই তিনি বলেছিলেন যে সমস্ত ট্রাইব্যুনালগুলো ট্রায়ালগুলোকে আমরা এই আইন প্রণয়নের সময় সামনে রেখেছি সেটা হচ্ছে একটা নুরেমবার্গ ট্রায়াল, একটা টোকিও ট্রায়াল আর একটা ইয়ামাশিতা ট্রায়াল, অধিনায়কের দায়বদ্ধতা। গোলাম আজম বলল, নিজামে বলল, আপনি ব্যক্তিগতভাবে হত্যা করেছেন কি করেননি কিছুই যায় আসে না, আপনার বাহিনী করেছে তার দায় আপনাকে নিতে হবে। ট্রাইব্যুনালের রায়, আমাদের এখানে প্রসিকিউটর বাদর সাহেব এই মামলার অন্যতম প্রসিকিউটর ছিল, প্রধান প্রসিকিউটর ছিল আপনি এই মামলা তার, তো এই আমাদের প্রসিকিউটরদেরকে আমি ধন্যবাদ জানাবো, ট্রাইব্যুনালকে যে তারা এতদিনে ওই যে ফৌজদারি আইনের যে কতগুলো বেড়াজাল ছিল যেটা আমরা কদিন আগে চাঁপাইনবাবগঞ্জে সেই গণহত্যাকারীদের মামলা তো দেখেছি, এইখানে এই যে 73 আইনের মূল স্পিরিটটা তারা বুঝতে পেরেছেন, আদালতের রায় এটা প্রতিফলিত হচ্ছে, ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের রায়ও সেটা প্রতিফলিত হয়েছে। তো সেদিক থেকে আমি মনে করি এই মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রায় আমাদের জন্য, শুধু না বাংলাদেশে, আমি বলছি যে গত শতাব্দীতে বহু গণহত্যার ঘটনা ঘটেছে, তারা কেউ গণহত্যার বিচার করতে পারে, শতকরা 99 ভাগ গণহত্যার কোনো বিচার হয়নি, কিন্তু এই যে যে দৃষ্টান্ত আমরা এই মামলার ভেতর দিয়ে স্থাপন করলাম এটা ভবিষ্যতে যখন ভিয়েতনাম বলুন কি আর্মেনিয়া বলুন মেক্সিকো এরা যখন গণহত্যা তাদের দেশে গণহত্যাকারীদের বিচারের উদ্যোগ নেবে, এই মামলা তাদের জন্য একটা, এই রায় তাদের জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে। আমরা সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়টি দেখবার অপেক্ষা করছি। জি মোকলেস রহমান বাদল, আপনি কি বলবেন, একজন প্রসিকিউটর হিসেবে এই মামলাটি আপনি পরিচালনা করেছিলেন এবং সেটির চূড়ান্ত ফলাফল আপনারা পেলেন, আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা? আমার অনুভূতি প্রথমে বলছি যে আজকে রায়ের মধ্যে দিয়ে আমাদের যে পরিশ্রম, প্রসিকিউশন টিম এবং ইনভেস্টিগেশন এজেন্সি দীর্ঘ 43 বছর পর ওল্ড এভিডেন্স যে খুঁজে বের করা খুব কঠিন এবং দূরহ একটি ব্যাপার ছিল, বিশেষ করে 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় ছিলেন তাদের ডকুমেন্টগুলো নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তারপরেও খুঁজে খুঁজে আমরা বহু পরিশ্রম করে সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। আর আপনারা শুনেছেন আমাদের শাহরিয়ার কবির সাহেব, উনি ছিলেন আমাদের এই মামলার PW1 যাকে 1 নম্বর সাক্ষী, উনি অত্যন্ত সুন্দরভাবে তার নিজের অভিজ্ঞতা এবং ইসলামী ছাত্র সংঘ যে একটা গুপ্ত ঘাতক বাহিনী ছিল যেটা আমরা পাই হিটলারের যে গেস্টাপো বাহিনী যেটা ছিল, যে এন্টার ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মীদেরকে নিয়েই আলবদর বাহিনী গঠিত হয়েছিল এবং আলবদর বাহিনী পাকিস্তান দখলদার সেনাবাহিনীর একটা ঘাতক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং তারা যেভাবে ঘটনাগুলো ঘটিয়েছিলেন প্রমাণ সহজে তারা কিন্তু রাখতে চাননি। আর ইতিমধ্যে আপনি বলেছেন
যে 2001 সালের পর এই মুজাহিদ সাহেব বাংলাদেশে রক্তরঞ্জিত স্বাধীনতার যে পতাকা দীর্ঘ 9 মাসের রক্তকরী সংগ্রামের মধ্যে দিয়ে 30 লক্ষ মানুষের রক্ত, আমার দেশের আনুমানিক 4 লক্ষ মা বোনের সম্ভ্রম, 1 কোটি মানুষ বিতাড়িত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য একটি বার আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, আর দেশের ভিতরেও যারা ছিলেন তারাও কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন, এক জায়গায় কিন্তু থাকতে পারেননি, সেই অবস্থায় যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন তারাই স্বাধীনতার কয়েক বছরের মাথায় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং তাদের মাধ্যমেই কিন্তু এদের বিচার করা যাবে না। এই যে বিচারহীনতার বিচার করা যাবে না, এই যে একটা সংস্কৃতি শুরু হয়েছিল 2009 সালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্যই যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধে প্রথম দিকটি আপনার চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় হত্যাটা করা হয়েছিল, যাদেরকে হত্যা করেছিল ছাত্র শিক্ষক এবং এদেশের সবচেয়ে মেধা সম্পন্ন মানুষগুলোকে 25 মার্চের রাত্রেই কিন্তু তাদেরকে হত্যা করা, বুদ্ধিজীবী সেখান থেকেই কিন্তু তাদেরকে হত্যার নমুনার সৃষ্টি হয়, কারণ তাদের টার্গেটটাই ছিল যে এই বাঙালিদেরকে আন্দোলনমুখী করা, স্বাধীন চিন্তায় নিয়ে যাওয়া, মুক্ত চিন্তায় নিয়ে যাওয়া এবং ধর্ম নিরপেক্ষতার মধ্যে নিয়ে যাওয়া পাকিস্তানের মধ্যে থেকে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ছিল এবং এই শিক্ষকরাই ছিলেন মূলত দায়ী তাদের দৃষ্টিতে, এবং সেখান থেকেই শুরু হয়, এবং এই শুরু হওয়ার পর থেকেই এবং এই ঘটনাগুলোর যারা ঘটিয়েছেন তারা কয়েক বছরের মাথায় আবার রাষ্ট্রীয় ক্ষমতায়, যে কথাটা আমাদের শারীরিক সাহেব বলেছেন যে মুজাহিদ দম্ভ করে বলতেন যে দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, কোনো স্বাধীনতা বিরোধী নাই, এগুলো কাগজের তৈয়ার মিডিয়ার সৃষ্টি। আমরা সাক্ষী প্রমাণের মধ্যে দিয়ে এবং ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে দিয়ে, ওল্ড এভিডেন্স যেটাকে, যেমন ডকুমেন্ট কিন্তু কখনো বিট্রে করে না, অনেক সময় মৌখিক সাক্ষীরা এদিক সেদিক হতে পারে বা তারা ভুলে যেতে পারে, স্মৃতি ধুলো পড়তে পারে 43-42 বছর পরে ঘটনা, কিন্তু ডকুমেন্ট তো আর বিট্রে করতে পারে না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা আমরা সংগ্রহ করেছিলাম সেটা হচ্ছে জামাতে ইসলামের একটা অফিসিয়াল পাবলিকেশন, লাহোর থেকে বেরিয়েছে, তাদেরই একজন গবেষক সেলিম মনসুর খালেদ, তাকে কমিশন করা হয়েছে, তিনি আলবদরের পূর্ণাঙ্গ ইতিহাস লিখেছেন, তিনি বাংলাদেশে এসেছেন, এখানকার আলবদরের কমান্ডারদের বাংলাদেশে এসেছেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এসে তাদের ইন্টারভিউ নিয়েছেন, বক্তব্য নিয়েছেন, এবং এই যে ইতিহাস লিখতে গিয়ে মুজাহিদ নিজামি হাইকমান্ডের কথা এসছে, সেখানে তারা কি ধরনের কাজ করত, এই যে দুষ্কৃতকারী তাদের ভাষায় এদেরকে নির্মূল করবার জন্য সমস্ত বিস্তারিত বিবরণগুলো এসছে, যে কারণে এবং খবরের কাগজগুলো তো বাদর সাহেব জানেন, ফটোগ্রাফ শুদ্ধ, পূর্ব দেশ থেকে শুরু করে জামাতের মুখপত্র তো আছে, অন্যান্য খবরের কাগজও মুজাহিদের সচিত্র ছবি, বক্তৃতায় তিনি কিভাবে এই হত্যার কথা বলছেন, মানুষকে নির্মূল করবার কথা বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে, সমস্ত তথ্য প্রমাণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। সুতরাং ওই যে তার ছেলে যেটা বলছে প্রমাণ হয়নি, তো প্রমাণ আর কিভাবে হবে, আমরা তো জামাতের দলিল দিয়ে প্রমাণ করেছি, জামাতের দলিল, আমাদের কারো দলিল নয়। তো এইটাই হচ্ছে আমি মনে করি এই যে আলবদর যে বইটা এই মামলাতে তাদেরকে খুব সাহায্য করেছে, এটা উর্দু অনুবাদটা আমি উর্দুটা এনেছিলাম, পরে তারা বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা অনুবাদ করে বাংলা অনুবাদ করে নিয়ে পুরো বইটা ট্রাইব্যুনালে এক্সিবিট হিসেবে প্রদান করেছে। আমরা এবার একটু জাহিদ রঞ্জনের কাছে যাব, আপনার বাবাকে হত্যার সাথে যুক্ত ছিলেন মুজাহিদ, এবং ট্রাইব্যুনালের রায়ে তার সাজা হয়েছিল, যদিও আপিল বিভাগ সেই অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছে, কিন্তু আলটিমেটলি তার তো সাজা হয়েছে, তা আপনার অনুভূতিটা এত বছর পরে? না, আমি যেটুকু জানি যে শাহিন ভাই মানে আমার বড় ভাই যখন সাক্ষ্য দিয়েছেন তিনি কিন্তু কোথাও বলেননি যে আমার বাবাকে অপহরণ এবং খুন করেছে একেবারে মুজাহিদ। হ্যাঁ,
শাহিন ভাই যেটা বলেছিলেন বা প্রসিকিউশন যেভাবে এগিয়েছে সেটা কিন্তু ছিল যে ওই শাহজাহ চাচা যেটা বললেন যে অধিনায়কের দায়, সেটা নিয়ে কিন্তু কথা হয়েছিল। ফলে যে বিচারটা হয়েছে সেই বিচারে বুদ্ধিজীবী হত্যা যজ্ঞের জন্য যে নিজাম মুজাহিদের ফাঁসির রায় হয়েছে সেটা কিন্তু এর সঙ্গে কোনো রকম বৈপরীত্য দেখি না আমি। সুতরাং আমরা যে কথা বলছিলাম যে 72 সাল থেকে যে অপেক্ষাটা চাচা বলছিলেন, সেই একটা সময় তো আমরা কেউ ভাবিনি যে এখানে বিচার হবে। এবং আমাদের আমার মা কিংবা আরও যে শহীদদের জায়া শহীদ জায়েরা ছিলেন তারাও কিন্তু হতাশ হয়েছেন, একটা ভেতরে ভেতরে রক্তক্ষরণ ছিলই। এবং শহীদ জননী জাহানারা ইমামের কথা আমি এখন সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব যে ওই সময়টাতেই কিন্তু একটা আশার আলো আমরা দেখেছিলাম যে সত্যি মানুষ একটা সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য আছে। এর মধ্যে কিন্তু ঘটে গেছে যেটা আপনি বলছিলেন যে 75-এর পর উল্টো দিকে রওনা দিয়েছে আমাদের ইতিহাস, এবং সদম্ভ উচ্চারণ আমরা শুনেছি যাতে আমরা মানে মুক্তিযুদ্ধের বিপরীত দিকের কথা, এবং আমরা আশাহত হয়েছি। কিন্তু সেই জায়গা থেকে যেভাবে ঘুরে দাঁড়ানো যায়, এবং সরকারিভাবে নয়, একটা একেবারেই শহীদদের সন্তানেরা অথবা জায়ারা তারা মিলে যখন শুরু করলেন, তারাই সংগঠিত করলেন, তখন অনেকেই যোগ দিলেন সেখানে। তো সেইখান থেকে আমাদের মনে হয় যে আশার সঞ্চার হয়েছিল। আর সত্যি বলবো আপনাকে যে যখন বাচ্চু মোল্লা পালিয়ে গেলেন এবং বাচ্চু রাজাকার পালিয়ে গেলেন, হ্যাঁ তো তখন কিন্তু আমাদের মনে একটা সংশয় এসেছিল যে এই 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 আসলে কি হচ্ছে, এটা কি একটা আই ওয়াশ বা এরকম কিছু কিনা, এটা আমরা কিন্তু ভেবেছিলাম। তারপর যখন কাদের মোল্লার রায়টা হলো এবং কাদের মোল্লা ভি দেখালো, আমার এখনো চোখে ভাসে, সে একটা ভি দেখিয়েছিল সেদিন। আমি কোথাও এক জায়গায় বলেছিলাম যে ভি তো ভিক্টোরি হয়, এই প্রথম একটা ভি দেখলাম যেটার মানে হচ্ছে ভায়োলেন্স, মানে যার ভায়োলেন্সে জয় হবে, এরকম মনে হয়েছে। আর এখন যে যেভাবেই বলুক না কেন, সেই সময় গণজাগরণ মঞ্চ যে তৈরি হয়েছিল এবং সেখানে যে শত শত নয় হাজার হাজার নয় লাখ মানুষের সমাবেশ হয়েছিল, সেটার একটা প্রভাব সত্যি আছে। মানে এ সময়কার তরুণেরা যে বরদাস্ত করবে না এই যুদ্ধাপরাধীদের, সেটা কিন্তু সেদিন প্রমাণিত হয়েছিল। তারপর এই আন্দোলন নানাভাবে নানা রকম দিকে গেছে, সেটা অন্য বিষয়। কিন্তু সেই একটি দিন বা সেই সময়টা বেশ কিছু দিন আমাদেরকে বুঝিয়েছে যে বাঙালি তার আত্মপরিচয়ের সন্ধানে আছে। আর চাচা যে কথাটা বলছেন সেটা আমি আরেকটু যোগ করতে চাই, ওই নুরেমবার্গ যে ট্রায়ালটা হয়েছিল সেখানে যে 21 জনের বিচার হয়েছিল শুরুতে, সেখানে জুলিয়াস স্ট্রেইচার নামে একজনের বিচার হয়েছিল। তিনি কিন্তু নিজের হাতে কাউকে খুন করেননি, তিনি গেস্টাপো বাহিনীরও ছিলেন না, তিনি সৈন্যও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একটি পত্রিকার সম্পাদক। এবং সেই পত্রিকা পুরো সময়টা বিশ্বযুদ্ধের সময়টা এই সিমেটিক প্রোপাগান্ডা চালিয়েছে ইহুদি নিধন যজ্ঞের জন্য, এবং পুরো জার্মান জাতিকে ইহুদিদের প্রতি বিদ্বিষ্ট করে তুলেছিল। এবং তার 1 অক্টোবর 1946 সালে তার কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল। তো মুজাহিদ সাহেবের ছেলে যে কথা বলছেন তার জানা উচিত যে এই যে জুলিয়াস স্ট্রেইচার, তিনি যতটা নৃশংস ছিলেন, যতটা পাশবিক ছিলেন, তার চাইতে অনেক অনেক বেশি পাশবিক ছিলেন এই তার বাবা। হ্যাঁ, এবং সেই অধিনায়কের দায় তাকে নিতে হয়েছে। আর আমরা আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু মৃত্যুদণ্ড আমার খুব কাজ পছন্দের ব্যাপার না, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে তারা যে অপরাধটা করেছেন সেটার সেটার এটা শাস্তিটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। আমাদের দেশে যেহেতু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তার এই শাস্তি প্রাপ্য ছিল। ধন্যবাদ, আবার আসবো আলোচনায়। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম আবুল বাশার চিশতি, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মোখলেসুর রহমান বাদল ভাইয়ের কাছে, যুদ্ধাপরাধীদের গাড়িতে যেসব রাজনৈতিক দল বা সরকার জাতীয় পতাকার মতো একটা সম্মানীয় জিনিস দিয়েছে, তাদের বিচার আমরা কবে দেখতে পাবো? জি, তাদের বিচার আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন। যারা উনি যে প্রশ্নটা করেছেন, শাহরিয়ার ভাই, একটু একটু কিন্তু গভীরে প্রশ্নটা আছে।
যে যারা তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল তাদের বিচার আমরা কবে দেখতে পাব? না, আমরা সেটাই বলছি যে 75-এর পর থেকে এটা তো শুধু যে জামাতকে ঘাতকদেরকে পুনর্বাসন তাই নয়, 72-এর সংবিধানে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের এই যে 30 লক্ষ শহীদের কথা আমরা বারবার বলছি, এই 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে গোটা বাংলাদেশ, তাদের ত্যাগ এবং তাদের যেটা আমাদের প্রাক্তন বিচারপতি খায়রুল হক বলেন যে তাদের কঙ্কালের উপর গোটা বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তো এই যে 30 লক্ষ শহীদের যে এত বড় একটা অপমান, যে অস্বীকৃতি, 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার পর কি হলো, বিচার বন্ধ করে দেওয়া হলো, শুধু তাই নয় সাজাপ্রাপ্ত বিচারাধীন সবাইকে ছেড়ে দেওয়া হলো, 72-এর সংবিধানে তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদের রাজনীতি করতে দেওয়া হলো, এই অপরাধের কিন্তু বিচার হয়নি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কিছু খুনির বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হত্যা করেছে, বাংলাদেশের দর্শনকে যারা হত্যা করেছে, যে বিএনপি এবং তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার কিন্তু বিচার হয়নি। এই বিচার হতে হবে, না হলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কখনো গড়তে পারবো না। মুক্তিযুদ্ধের চেতনার শত্রুরা বহাল থাকবে, তারা তাদের রাজনীতি করবে, প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনাকে তারা আঘাত করবে, সংবিধানকে আঘাত করবে জামাতকে বগলে নিয়ে, আর সেটা আমাকে দেখতে হবে। এটা হতে পারে না স্বাধীন বাংলাদেশে। জি জাহেদ, আপনি কিছু বলবেন এই ক্ষেত্রে? এটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে তাদেরও বিচার হওয়া উচিত যারা আমাদের জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছে। চারদলীয় জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর, এটা সবাই জানে, তাও আমি মনে করিয়ে দিতে চাইছি যে আলী আহসান মুজাহিদ কিন্তু একজন সাংসদ ছিলেন না, সংসদ সদস্য ছিলেন না, তো একজন পুরো মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী তিনি হয়েছিলেন। তার মানে একজন মানুষ মন্ত্রী হয় কখন, যখন সেই সরকার প্রধানের একটা খুব কাছের লোক হতে হয় এবং দক্ষতা তার থাকতে হয়। দক্ষতা ছাড়া তো মন্ত্রী হওয়া যায় না। আলী আহসান মুজাহিদের দক্ষতা ছিল, সেই দক্ষতাটা হচ্ছে মানুষ নিধন। 1971 সালে কিভাবে একটা হিটলারীয় কায়দায় একটা দেশের নৃশংসভাবে মানুষ নিধন করা যায়, সেই দক্ষতা তার ছিল। আর ছিল হচ্ছে সখ্য। সখ্য যদি জামায়াতের, যিনি 71-এ আলবদর বাহিনীর নেতা, সবচেয়ে বড় নেতা, তার সঙ্গে যদি একটা জোটের সবচেয়ে প্রধান যিনি তার সম্পর্ক হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে এই দেশ কোন দিকে যেতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি। তাই চাচা এবং বাদল ভাই যে কথা বলছিলেন যে তাদের পতাকাটাও ঠিক কথা যখনই উনি বলছিলেন, আর আমার মন রক্তাক্ত হচ্ছিল বারবার যে ওই সময়টা সত্যি সত্যি আমাদেরকে দেখতে হয়েছে। তো রাস্তাঘাটে যদি কখনো দেখা গেছে যে ওই পতাকা দিয়ে যাচ্ছে, এটা সহ্য করার মতো ছিল না। এই ব্যাপারে নিজামী যখন একবার, আমি মুজাহিদের কথা বলছি না, নিজামীর কথা বলছি, একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, ছাত্ররা শুয়ে পড়েছিল, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি, সেই ছাত্রদের উপর দিয়ে চলে যাবে এরকমও আদেশ ছিল, কিন্তু সেটা যেতে পারেনি। আমি সেই ছাত্রদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে সত্যি সত্যি যারা আমাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে তাদেরকে সহ্য করেনি। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, ফোনে আমি একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদ আহমেদ, আমি আগারগাঁও থেকে বলছি, সাহারের কবির ভাইয়ের কাছে। জি, আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধ পরে যে বিচারের ক্ষেত্রে আমরা নুরুমবার্গ ট্রায়ালকে, যুগোস্লাভিয়া ট্রায়ালকে, রুয়ান্ডা ট্রায়ালকে ফলো করি, এবং ওই বিচারের ক্ষেত্রে তারা কিন্তু যুদ্ধাপরাধী যারা ছিল তাদের সিটিজেনশিপ বাতিল করছিল, প্রাইভেট প্রপার্টি পরিবারের বাতিল করছিল, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যারা যুদ্ধাপরাধী তাদের পারিবারিক সম্পত্তি এবং রাষ্ট্রের সিটিজেনশিপ বাতিল করা হবে কিনা, এই ব্যাপারে আমি সাহারের কবির কাছে, ভাইয়ের কাছে স্পষ্ট জানতে চাচ্ছি। অবশ্যই হতে হবে, এটা কিন্তু আমাদেরও দাবি, এটা দর্শক আপনার একার দাবি নয়, আমাদের সকলের দাবি। এই যে এর কদিন আগে যেটা কামরুজ্জামানের মামলা দেখলাম, তার ইয়ে হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, আমি তো সোহাগপুরে গেছি, সেই বিধবাদেরকে আমি দেখেছি, সে 44 বছর আগে যারা স্বামী হারিয়েছেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছেন, তাদের মুখের দিকে তাকানো যায় না। যে কজন বেঁচে আছেন এখন, তাদের মুখের দিকে দারিদ্র এবং তাদের যে এই যে 40 বছর, এত 44 বছরের সংগ্রাম রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য, এটা তাকানো যায় না তাদের দিকে। তো এই যে তাদের যে এই গণহত্যাকারীরা গত 44 বছরে যে বৈভব এবং বিত্তের ক্ষমতার পাহাড় নির্মাণ করেছে, আমি তো মনে করি দর্শক যেটা বলেছেন, এইটা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দেওয়া উচিত।
সেই শহীদ পরিবারদেরকে যারা প্রয়োজন যাদের তাদেরকে এটা দেওয়া উচিত? আপনি কি বলছেন? আমি ওই খুলনার যে প্রশ্নকর্তা প্রশ্নটা করেছিলেন যে তাদের কি করা হবে, এই বিচারের মধ্যে দিয়ে কিন্তু তাদেরও কিন্তু একটা বিচার হয়ে যাচ্ছে। কারণ আজকে যে মুক্তিযুদ্ধের চেতনাটা সামনে যেভাবে বেরিয়ে আসছে, নতুন প্রজন্ম যে জায়গাগুলো ভুলে গিয়েছিলেন, এই বিচারের মধ্যে দিয়ে 71 সালে তাদের যে ভূমিকাগুলো ছিল এবং 75-এর পরে তাদেরকে যারা শেল্টার দিয়েছেন, তাদেরকে যারা রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং তাদেরকে যারা গাড়িতে পতাকা তুলে দিয়েছেন যাদের সহযোগিতায়, তাদের কিন্তু শুধু যে আইনি বিচার সেটাও কিন্তু না, আইনি বিচারের পাশাপাশি সামাজিকভাবেও কিন্তু একটা বিচার হয়। সেই সামাজিক বিচারটাও কিন্তু তাদের বিরুদ্ধে হচ্ছে এবং সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে এই সামাজিক বিচারের মধ্যে দিয়েই কিন্তু আইনি বিচারটাও হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যখন বিএনপি, আমরা দেখি বিএনপি এখন মাঝে মাঝে যখন প্রশ্ন ওঠে জামাতের সাথে তাদের সংস্রব নিয়ে, বলে যে এটা শুধু আমাদের একটা আন্দোলনের জন্য রাজনৈতিক কৌশল, আমরা এটা সেটা তো ধোপে টেকে না। কারণ তারেক রহমান ছাত্র শিবিরের সম্মেলনে পরিষ্কারভাবে বলেছে, ছাত্র শিবির, ছাত্র দল, জামাত, বিএনপি, এরা হচ্ছে সহোদর ভ্রাতা, ব্লাড রিলেশন। এবং আজকে দেখলাম মাসুদা ভাটি লিখেছে যে না, যমজ ভ্রাতা, এটা সিয়ামিস টুইন, আলাদা করা যাবে না, ইনসেপারেবল। তো এই জায়গাতে যেটা হচ্ছে, যেমন মাসুদা খুব সুন্দর একটা যুক্তি তুলেছেন, তিনি বলেছেন জামাত নিষিদ্ধ করা হলেও বিএনপির কি হবে, বিএনপি তো এখন পুরোপুরিভাবে জামাতের রাজনীতিতে ডুবে গেছে, এখন মদুদিবাদ জামাতকে প্রচার করতে হবে। যেমন আমাদের শুধু বিএনপি কেন বলছি, আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা বিবৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের এক সময়কার নমস্য বন্ধু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি তো আজকে জামাতের টর্চ বিয়ারার হয়ে গেছেন। জামাতের অর্থ এবং এর মাহাত্ম এমনই, একজন মুক্তিযোদ্ধা এখন জামাতের ভাষায় কথা বলে, জামাতের ভাষায় কথা। এই যে জামাতের টর্চ বিয়ারের অভাব নেই, বিএনপি হয়েছে, এখন বিএনপিও শেষ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এখন জাফরুল্লাহরা সেটা তাতে কাঁধে তুলে নিয়েছেন। তো সেজন্য আমরা বলছি ওই যে ওই বিচার না করার কারণেই কিন্তু এটা হচ্ছে। বিচারটা যদি 72 সালে শেষ হয়ে যেত, না সেই খুনিদের সাহস হতো না বঙ্গবন্ধুকে হত্যা করবার। কিন্তু ওই যে বিচারের ক্ষেত্রে যেটা হয়েছে, কাল বিলম্ব হয়েছে, বঙ্গবন্ধুর উদারতা বলুন হয়েছে, তখন তো আর দালাল আইনে বিচার হয়েছিল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়নি। যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হতো, তাদের ওই কয়েকজন না, ওই 752 জনের এই মৃত্যুদণ্ড হতো। শহীদুল্লাহ কায়সারের কথাই তো বলতে পারি, তার তো হতে ওই দালাল আইনে বিচার হয়েছিল, কি হলো, মাত্র 7 বছরের সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়নি। সেই ঘুতি ঘাতককে টিআই প্যারেডে সেখানে শনাক্ত করা হয়েছে, জামাতের সিটি আমির ছিল খালেদ মজুমদার। তো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে বিএনপি যাদেরকে এভাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করলো, গোটা বাংলাদেশকে, আপনি শহীদ পরিবার বলেন, গোটা বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করলো, তার বিচার হবে না, এটা হতে পারে না। আজকে হোক, যেটা বাদল সাহেব খুব চমৎকারভাবে বলেছেন যে সামাজিক বিচার, না সামাজিক বিচার যেমন আমরা আইনি বিচারটাও দেখতে চাই, শাস্তিটাও দেখতে চাই। আজকে ইউরোপে কেউ নাৎসি পার্টির নাম উচ্চারণ করে না, নিষিদ্ধ, গণতন্ত্রের পিতৃভূমিতে একটা দল নিষিদ্ধ, তো তাতে কি গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে? আমাদের এখানে অনেকেই বলেন জামাত নিষিদ্ধ করা গণতন্ত্রকে বিয়ে চলে যাবে, গণতন্ত্র চলে যাবে কেন? মদুদি একটু আগে শম্পা বলছিল, রোজা চৌধুরী শম্পা, যে মদুদিবাদ নিষিদ্ধ করলে ইসলাম নিষিদ্ধ হবে, এটা কেন ভাবছি? মদুদিবাদকে কেন আমরা ইসলামের সমর্থক ভাবছি, জামাতকে কেন গণতন্ত্রের সমর্থক ভাবছি? জামাত একটা সন্ত্রাসী দল, প্রধানমন্ত্রী এটা বারবার বলেছেন, জামাত কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। আপনি সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করছেন, এখন বিএনপিও কিন্তু চরিত্রগতভাবে জামাতের সঙ্গে কিভাবে পার্থক্য করবেন? তারেক রহমানই তো করতে দেবে না, ওই যে সহোদর ভাতা মোহরটা তো লাগিয়ে দিয়েছে সিয়ামিস টুইনের মতন। আর ওই মাঝে মাঝে যে যখন টক শো হয়, বিএনপির অনেক বড় নেতারাও আসেন এবং একটা কথা বলার চেষ্টা করেন, আর যারা তার সঙ্গে কথা বলে, আমি দেখেছি যারা তার সঙ্গে থাকেন অন্য দলের কিংবা কোনো বুদ্ধিজীবী, তারা কিন্তু ওই বিএনপির ওই নেতাদের কথার প্রতিবাদ করেন না। একটা বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুই তো সবাইকে
ছেড়ে দিয়েছে, মানে সাধারণ ক্ষমার কথাটা বলেন, দালাল আইনটাকে নিষিদ্ধ করেছে সেই কথা বলেন না, এবং সেটার ব্যাপারে কিন্তু অন্য কেউ ওখানে তখন মেনে নেন, চুপ করে থাকেন, এটা দেখি। তবে ইদানিং এই ব্যাপারে একটু সচেতনতা মনে হয় সৃষ্টি হয়েছে, ফলে এই প্রায় বছরখানেক ধরে দেখছি যে খুব কম বিএনপি নেতাই ওই এই জিনিসগুলো দিয়ে বৈতরণী পার হতে চাচ্ছেন। 31শে ডিসেম্বর 1975 সাল, 31শে ডিসেম্বর 1975 সিএমএলএ তখন কে? জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, এই কথা বলেন না, বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাল আইনটা রহিত করা হলো 31শে ডিসেম্বর 1975 সালে। শুধু রহিত করে না, যাদের সাজা হয়েছিল, যে খালেক মজুমদার 7 বছর হয়েছিল, তো 2 বছরের সাজা কাটেনি, বেরিয়ে চলে এসেছে। সাজাপ্রাপ্তরা, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা তাদেরকে বের করে আসার সুযোগ করে দেওয়া হলো, এবং আমাদের 72-এর সংবিধানে রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করা হলো, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। তারপর তো বিশাল সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি জামাতের। ফকিরাপুলের যে এই রাজাকার কমান্ডার ফিরোজ, যার ছবিটা কিন্তু সবসময় দেখা যায় যে পাকিস্তানি একটা পতাকা নিয়ে রাজাকারদের নিয়ে যাচ্ছেন, সেই ফিরোজ রাজাকার কেও এই 75-এর পরে ছেড়ে দেওয়া হয়, জেল থেকে মুক্তি দেওয়া হয়, এমনকি এই ফিরোজ পরবর্তীতে এই ফকিরাপুল হিসেবে কমিশনার নির্বাচিত হয় রাজনৈতিকভাবে পুনর্বাসন। এখানে আমার একটা কথা বলার আছে, যে জাহিদ যেটা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, এটা আমি একটা দুর্ভাগ্যের কথা বলি, তুমি বাচ্চু রাজাকের কথা বললে না, জি, এই বাচ্চু রাজাকারকে কে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু ইউসুফ। সিনেট তাকে বলেছে তাকে কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করবার জন্য। 2 বছর হয়ে গেছে আজকে, আজ পর্যন্ত সেই ভদ্রলোক আছেন। কদিন আগে আমাকে অধ্যাপক মুনতাসির মামুন বলেছিলেন যে আমরা কি করব, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে। উপাচার্য আমাদের হারুন রশিদ আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধের প্রথমবার তারা মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা এগুলো তারা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে, কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা বসে আছে। মানে যেটা প্রধানমন্ত্রী যখনই এই যে জামাতের বিচারে কথা বলছেন, জামাতকে বলছেন এটা কোনো রাজনৈতিক দল না, সন্ত্রাসী সংগঠন, কিন্তু দেখছি প্রশাসনের ভেতর থেকে বিরোধিতা হচ্ছে, বাইরের বিরোধিতা তো আছে। কিন্তু আজকে মোর্শেদ, আমি একটা খুব ভালো ইয়ে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। গতকালকে আমি পাকিস্তান থেকে ফিরেছি, সেখানে আমাদের নির্মূল কমিটি আছে, বন্ধুদের সঙ্গে লাহোরে কথা হচ্ছিল। আপনি বোধহয় জানবেন যে জহিরানের সহকারী ছিলেন সাঈদ আহমেদ, সেখানে চিত্রনাট্যকার। সাঈদ আহমেদ বলছিলেন কাদের মোল্লার যখন সরকারিটা তো আমরা জানি, জামাত ওখানে মৃত্যুদণ্ড হয়েছে, এজিটেট করেছে, পার্লামেন্টে এটা নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে, তারপর যখন আমাদের হাইকমিশন যখন এটা নিয়ে জানতে চাইলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিল, বলল না এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা হচ্ছে পাকিস্তান। কিন্তু সেইখানে সাঈদ আহমেদ বললেন যে শাহরিয়ার, যখন শুনলাম কাদের মোল্লার ফাঁসি হয়েছে, আমি চিৎকার করে উঠেছি। তো চিৎকার করেছি তখন যেটা হলো যে আমি কিভাবে সেলিব্রেট করবো একা একা, তখন বলে দেখি যে তুমি আমাকে একটা টি শার্ট দিয়েছিলে বাংলাদেশ লেখা, আমি আমার শার্টের উপর ওই টি শার্টটা পরলাম, আমার মেয়ে ছুটে এসছে, তার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়, বলে বাবা তুমি চিৎকার করছো কেন? বলো কাদের মোল্লার ফাঁসি হয়েছে, বলে তাতে তোমার কি হয়েছে? তখন সাঈদ আহমেদ বললেন যে কি শোনো, 40 বছর আমি একজন পাকিস্তানি হিসেবে ঠিক মতো নিঃশ্বাস ফেলতে পারিনি, আই কুডন্ট ব্রিদ, এখন আমার মনে হচ্ছে আই ক্যান ব্রিথ, যে একজনের অন্তত শাস্তি হয়েছে, এই যে এত বছর ধরে আমরা এই পেইন বুকে নিয়ে আমি আছি। তখনও কিন্তু পাকিস্তানের কয়েকজন মানুষ ছিলেন, তাহেরা মাজার আলী এবং সাঈদ আহমেদ, এদের মতো কিছু মানুষ ছিলেন, গণহত্যার প্রতিবাদ করেছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, সামরিক আদালতে বেতের বাড়ি খেয়েছেন করেছেন, সেই মানুষগুলোকে আমি দেখেছি। এমনকি আপনি অবাক হয়ে যাবেন, জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর পুত্র হায়দার ফারুক মওদুদি আমাকে বলেছেন যে শাহরিয়ার, আপনাদের সরকারকে বলুন যত দ্রুত সম্ভব এই বিচার শুধু নয়, এদেরকে ফাঁসিতে ঝোলায় জামাতের নেতাগুলোকে, না হলে তারাই যখন ক্ষমতায় আসবে, নানা রকম তো আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে তারা এসে আপনাদের সবাইকে ফাঁসিতে ঝোলাবে, 71-এর যে বড় ম্যাসাকার হবে এটার জন্য আপনাদের তৈরি থাকতে হবে। তো সেটি আমরা বলছি যে এই যে বিচারের পাশাপাশি আজকে যেটা উঠে এসছে আলবদরের বিষয়টা, আলবদর এবং জামাত ইসলামী ঘাতক সংগঠন হিসেবে, অপরাধী সংগঠন হিসেবে, এদের বিচার এখন একেবারে অনিবার্য হয়ে উঠেছে, দ্রুত এদের বিচারটা করতে হবে, শাস্তি দিতে হবে। জি, আমি মোখলেস রহমান বাদল আপনার কাছে একটু যাব, যে আমাদের আপিল বিভাগে আমরা জানি যে আরো 7টি মামলার
শুনানি শুরু হতে যাচ্ছে, ইতিমধ্যে মনে হয় আজকে একটা অংশে এটা শুরু হয়ে গেছে। ইয়ের আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী মামলাটি এটা শুরু হয়ে গেছে, তো সেগুলোর কি অবস্থা আপনার কি মনে হয়? আমি এজ এ প্রসিকিউটর হিসেবে বলতে চাচ্ছি যে আমরা মামলাগুলো সাক্ষ্য প্রমাণের মধ্যে দিয়ে বিয়ন্ড রিজনেবল অল ডাউট প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট আদালত ট্রাইব্যুনাল থেকে যে রায়গুলো বের হয়েছে যথার্থভাবেই এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে। তা আমরা আশা করছি, প্রত্যাশা করছি, যেহেতু অ্যাপিলেট ডিভিশন ওনারা সাক্ষীগুলো বিবেচনা করবেন, কারণ সাক্ষ্যের মধ্যে দিয়েই মামলাগুলো জাজমেন্ট আসে। যেমন শাহরিয়ার সাহেব বলছেন যে আলবদর বইটি, যে বইটা আমরা এক্সিবিট করেছি টোটাল বইটা এবং বাংলায় অনুবাদ করার পর ওনারা এই আসামি পক্ষ আলবদর বইটির উপরে প্রচুর জেরা করেছেন, প্রচুর জেরা করেছেন এবং আখেরি বাসন 16ই ডিসেম্বর সকালবেলায় যখন পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করতে যাচ্ছে তখন সমস্ত আলবদরের নেতৃবৃন্দ এবং তাদের সহযোগীরা ওই আলবদরের হেডকোয়ার্টারে সমবেত হন এবং সেখানে আলবদরের যিনি প্রধান ছিলেন, ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট, উর্দুতে নাজেম বলতেন, নাজেম সভাপতি, উনি একটা বাসন দিচ্ছেন যে তারা এই 9টি মার্চ যে সকল কর্মকাণ্ড করেছেন, যে সকল নৃশংস ঘটনা ঘটিয়েছেন তার জন্য তারা লজ্জিত নয়। এবং সাথীদেরকে বলছেন আজ থেকে আপনারা আপনাদের মিশনে চলে যান, মিশনে চলে যাওয়ার জন্য, এবং আল্লাহর রাস্তে আপনারা চলে যাবেন, একদিন না একদিন আমাদের সবার সাথে দেখা হবে। এবং সাথীরা তাদেরকে বলছেন, ওই যিনি বাসনটা দিচ্ছেন বক্তব্য রাখছেন, যে আপনি যাওয়ার পর আমরা যাব, এই ক্যাম্প থেকে সর্বশেষ আমরা যাব। তখন তিনি নির্দেশ দিচ্ছেন আপনারা সকলে বের হয়ে যাওয়ার পর আমি হব এই ক্যাম্পের সর্বশেষ ব্যক্তি যিনি বেরিয়ে যাব। আর মুজাহিদ সাহেব কিন্তু বেরিয়ে গেলেন, বেরিয়ে কিন্তু উনি ফরিদপুরেও যান নাই, ঢাকাতেও থাকেন নাই, উনি নারায়ণগঞ্জে কি গিয়ে আত্মগোপন করলেন। তারপরে নারায়ণগঞ্জের একটা স্কুলে, নারায়ণগঞ্জের একটা স্কুলে, এখানে আরেকটা আরেকটু বলে নিই আমি, 16ই ডিসেম্বরে 16ই ডিসেম্বর সকালবেলায় আলবদরের যে গুপ্ত বাহিনীটা যারা অপারেশনগুলো করতেছিলেন তাদের একজন শওকত ইমরান, ঢাকা সিটির ইনচার্জ, সে আইসা বলতেছে আমার আরেকটা অপারেশন বাকি আছে খুব গুরুত্বপূর্ণ, মানে অর্থাৎ আরো কাউকে ধরবেন আর কি, এরকম বুদ্ধি যে মেধা শূন্য করার জন্য বাঙালিদের স্বাধীন হয়ে যাচ্ছে, বাঙালি জাতির স্বাধীনতা সঠিকভাবে পরিচালনা করতে পারে না, জাতিটাকে মেধা শূন্য করা, সেই জাতিটাকে মেধা শূন্য করার পরিকল্পনা আরেকটা টার্গেট। তখন কিছু বলতেছেন যে একটা নিউজ আসছে বিবিসি থেকে, পাকিস্তানি আর্মিরা আজকে সারেন্ডার করবে, এর মধ্যে কয়েকজন আলবদর বলতেছেন যে না, প্রশ্নই আসে না, করতেই পারে না। তখন ওই ইসলামী ছাত্র সংঘের যে সভাপতি উনি তখন বলছেন সকলকে যে তাহলে আমরা একটা কাজ করি, চলে আমরা ক্যান্টনমেন্টে যাই, ক্যান্টনমেন্টে গিয়ে আমরা জিজ্ঞেস করে দেখি। ওনারা রওনা হলেন ক্যান্টনমেন্ট, শওকত ইমরান বাধা দিলেন যে তার এখন একটা টার্গেট বাকি আছে, বাকি আছে। তখন ওইখান থেকে তারা গেলেন ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে যাওয়ার প্রথমে তাদের সাথে দেখা হলো কর্নেল হেজাজির, একটু শর্ট করতে হবে আমাদের সময়, কর্নেল হেজাজির, কর্নেল হেজাজি তো আমরা জানছি যে কর্নেল হেজাজি কে ছিলেন। কর্নেল হেজাজির কাছে যাওয়ার পর সে বলল যে না, আমি 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 জানছি যে আমরা সারেন্ডার করব, তবে আপনাদের কি করবেন, আপনাদের পজিশনটা কি হবে সেটা ব্রিগেডিয়ার রশিদের কাছে একটু আলাপ করলে ভালো হয়। তখন তারা আবার ব্রিগেডিয়ার রশিদের কাছে গেলেন, রশিদ সাহেব তখন বলতেছিলেন যে আমার মনে হয় আমরা সারেন্ডার করতেছি,
আমাদের যে অবস্থা হবে সেটা খুব কষ্টের হবে। আমার আমার সাজেশন হলো, কারণ ব্রিগেডিয়ার রশিদ বলছেন, আমার সাজেশন হলো যেহেতু আপনারা বাঙালি, আপনারা সাধারণ বেশে বাঙালিদের সাথে মিশে যান। শাহরিয়ার ভাই, আমাদের সময় শেষ, আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলতে চান। না, এখন সময় এসেছে যেটা, যে এই বিষয়গুলোকে, গণহত্যার বিষয়গুলো, আমি পাকিস্তান তো ঘুরে এসেছি, আজকে কিন্তু পাকিস্তানের মতন জায়গাতেও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দাবি উঠছে, পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি উঠছে, যে পার্লামেন্টে এটা আনুষ্ঠানিকভাবে, তারা তো নাগরিকরা, সিভিল সোসাইটি, তাহেরা মাজার আলী, এরা বহুবার ক্ষমা চেয়েছেন, কিন্তু আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টা এসছে। এখন আমি মনে করি বাংলাদেশ সরকারের এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, পাকিস্তানকে পরিষ্কার বলতে হবে ক্ষমা তোমাকে চাইতে হবে, অপরাধ প্রমাণিত হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে গণহত্যার স্বীকৃতির, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। তো এই কাজগুলো এবং পাশাপাশি যেটা বললাম যে জামাত এবং এই আলবদর আল শামস রাজাকার বাহিনীগুলোরও বিচার এখন জরুরি হয়ে ওঠে। আশা করছি নিশ্চয়ই সব কিছুরই বিচার হবে এবং আমরা একটা একটা করে আমাদের কাঙ্ক্ষিত রায় পাবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।